হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে কালকে সন্ধ্যার থেকে আপনার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আকাশ চারদিকে দেখছেন কি অন্ধকার, প্লাস চারদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তাই যেসব নতুন নতুন বন্ধুরা পাখি পালন করছেন, যে ছাদের উপরে আপনার কোনো রকম একটা ঘর করে বা সেট করে যে পালন করছেন, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। চলুন আজকে যত মানে আপনার কি বলবো, যেভাবে হোক পাখিগুলোকে যেন ঢেকে ঢুকে রাখা হয়, এই কারণে এই ভিডিওটা নিয়ে এসেছি। চলুন আসুন। সে বদ্রি পাখি হোক আর জাবা পাখি হোক, আপনার লাভবার্ড হোক, ককটেল হোক, যেই সব পাখি আপনারা পালন করেন না কেন, কিন্তু এখন ওয়েদারে এই যা বৃষ্টি আরম্ভ হয়েছে, এই বৃষ্টিতে কোনো মতেই পাখির গায়ে যেন বৃষ্টি মানে হাওয়াটা, বৃষ্টির সাথে দেখবেন একটা ঠান্ডা হাওয়া বইতেছে, সেইটা কোনো মতেই যেন পাখির গায়ে লাগতে দেওয়া যাবে না। যার জন্য ঠিক আছে, দেখুন চারদিকে জানলা দিয়ে দেখুন চারদিকে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, খুব বৃষ্টি হচ্ছে। তাই এই কারণে সবসময় মাথায় রাখবেন এই যে আমি যে আজকে ঢেকে রেখে আমি আপনাদের দেখানোর জন্য এই যে চাদরটা দিয়ে ঢেকে রেখেছি, ঠিক আছে, এই তিনটে সাইড আপনারা সবসময় ঢেকে রাখবেন, ওপর সাইড, এই সাইড, পেছন সাইড, পেছন সাইড, সব সময়ের জন্য এগুলো এইরকম করে ঢেকে রাখবেন। আর সামনের ফ্রন্টটা আপনার টিস্যু দিয়ে যখন খাবার দেবেন, যখন খাবার দেবেন তখন এই সামনের সাইডটা আপনার খুলে খুলে তারপরে আপনারা খাবার দিবেন, ঠিক আছে। আর না হলে টোটাল কি করবেন, আপনার টোটাল ঢেকে রাখবেন, কেন কোনো মতে এই বৃষ্টি ঠান্ডা জল কোনো মতে যেন আপনার লাগতে দেওয়া যাবে না, কারণ এই বৃষ্টি জানি না রাত্রে শুনছি বলছে নাকি যে আরো জোরে হবে। তাই বলছি বন্ধুরা, এই ভিডিওটা ওর জন্যই করা যে নতুন অনেক বন্ধুরা বুঝতে পারছে না, হয়তো বাড়ি ঘরে নেই বা কোনো কোনো কারণের কারণ বসাতে, তাই এইভাবে সবসময় ভালো করে এখন ঢেকে রাখবেন, সব সময়ের জন্য এইভাবে ঢেকে রাখবেন, যেন কোনো মতে বৃষ্টির জল বা ঠান্ডা হাওয়া লাগতে দেওয়া যাবে না। আর এখন যতটা পারেন একটু আপনার এক ফুট, তারপরে আপনার কিডনি হয়েছে হইলে আপনার সূর্যমুখীর দানা, ব্ল্যাক সিড, যেগুলো যেইসব তৈলাক্ত খাবার খেলে শরীরটা গরম রাখবে সেই সব খাবার এখন পাখিকে প্রোভাইড করবে, ঠিক আছে। আর যেগুলো খেলে আপনার আপনার শাক সবজি বলেন, শাক সবজিটা এখন টোটালি দেবেন না, দিলে কেন শাক সবজিটা এখন হলো আপনার ঠান্ডা, আর এমনি ওয়েদারও ঠান্ডা, তাই যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে, শাক সবজি দেবেন না এখন যতটা পারবেন, যাদের শরীর বডি গরম রাখার জন্য তৈলাক্ত বীজ খাবার ওইটা দেবেন, আর এক ফুটটা ব্যবহার করবেন, ঠিক আছে বন্ধুরা। এইভাবে আপনারা পাখিকে কেয়ার করুন। আর যত আর আপনারা জানেন বাজিকার পাখি অনেক বন্ধুরাই পালন করে, অনেক বাড়ি বলেছি আপনাদের, তাহলেও বলছি বাজিকার পাখিও খুব সাবধানে, কেন নরম একটা পাখি, এবার সেগুলো যত সম্ভব যেভাবে হোক যত তাড়াতাড়ি আপনারা ঢেকে ঢুকে খুব সাবধানে রাখবেন, ঠিক আছে। আর জল বারবার চেঞ্জ করে দুবার দিনে চেঞ্জ করে দেবেন, কেন এখন সকালে দিলে দুপুরবেলা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, তার জন্য এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি। ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। নমস্কার।